আমাদের ভারতের দুটি মহাকাব্য আছে, কি কি মহাকাব্য মা জোরে বলুন, কি কি মহাকাব্য দুটি? রামায়ণ আর মহাভারত। এই রামায়ণে কানে বিষ ঢুকিয়েছিল কে? হ্যাঁ, মন্থরা। মন্থরা কানে বিষ ঢুকিয়েছিল বলে অত বড় একটা রামায়ণ হয়ে গেল। আর মহাভারত, মহাভারতে কে বিষ ঢুকিয়েছিল? হ্যাঁ, শকুনি মামা। শকুনি মামা বিষ ঢুকিয়েছিল। আর এখন ঘরে ঘরে মন্থরা আর শকুনির কিন্তু চাষ হচ্ছে। চাষের বীজদান কোথায়? ওই হচ্ছে সিরিয়াল। সিরিয়াল ওই যে 6টা থেকে 12টা একদম টানা মতো, একটা এপিসোড মিস গেলে হয়ে গেল, পরের দিন দেখতেই হবে। রান্না রান্না যাক, আমার সিরিয়ালটা আগে দেখতে হবে। তো ওই সিরিয়াল তোমরা দেখো না মা, যতক্ষণ ওই সিরিয়ালটা তোমরা দেখবে তা শিক্ষণীয় কথা। সিরিয়াল দেখে তোমাদের 5 পয়সা কোনো লাভ নেই। ওই যতটা টাইম তুমি সিরিয়াল দেখছো ততটা টাইম তোমার সন্তানকে তোমার ভগবানের সেবা করানো শেখাও। কারণ তুমি যখন থাকবে না তোমার ঘরের ভগবান যেন অনাহারে না থাকে। আমাদের হিন্দু ধর্মের বড় সমস্যা মা আজকাল, দেখবেন ছোট ছোট ছেলেমেয়েরা, এই আমাদের বয়সী ছেলেমেয়েরা আমি বলছি, তা তারা যীশু খ্রিস্টের লকেট গলায় পড়ছে কিন্তু বলছে তুলসী মালা পড়তে আমাদের লজ্জা, তুলসী মালা আমাদের লজ্জা লাগে না। তাহলে যীশু খ্রিস্টের মালা তাদের পড়তে লজ্জা লাগে না, অথচ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্ম, বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম আজ ক্ষয়ের পথে। কারণ আমরা আমাদের সন্তানকে সঠিক মতন শিক্ষা দিতে পারছি না, পিতা মাতারা সন্তানকে সঠিক মতো শিক্ষা দিতে পারছে না। তাই মা এখনও সময় আছে, তোমরা ঘুরে দাঁড়াও। এই ধর্মকে যদি টিকিয়ে রাখতে চাও সবার প্রথমে এগিয়ে আসতে হবে হচ্ছে মায়েদের। কারণ মায়েরা এখন সংসারের হাল ধরে, মায়েরা যদি ঠিক থাকে সংসার কিন্তু একদম স্ট্রং থাকবে, একদম সোজা কথা, সংসার নড়বড়ে হবে। আর মা যদি নড়বড় হয়ে যায় সিরিয়াল দেখে, শাশুড়ি বৌমার উপর ঝামেলা হয়, তাহলে কিন্তু সংসার গেল রসাতলে চলে। তাই হচ্ছে সনাতন ধর্মকে যদি টিকিয়ে রাখতে হয় সবার প্রথমে আমাদেরকে মায়েদের এগিয়ে আসতে হবে। তাই চপল গোপালের কানে যখন বিষটা ঢুকিয়ে দিল ওই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে হরিনাম বন্ধ করে কিসের কীর্তন, যে মা আমি যাব ওই শ্রীবাসের দ্বারে, আমি যাব গিয়ে দেখব ওই নিমাই কি হরিনাম করছে, আমাকে দেখতেই হবে। তাই চপল গোপাল রক্ত চন্দন মদ সিঁদুর মৎস্য করি এবং একটা ছাগ মুন্ডু, একটা ছাগ মুন্ডু জোগাড় করে নিয়েছে মা। ছাগ মুন্ডুটাকে নিয়ে মায়ের নাম করতে করতে চপল গোপাল চলেছে কোথায়? না শিবাশঙ্গনে। শিবাশঙ্গনে মায়ের মুখে মায়ের নাম করতে করতে চলেছে চপল গোপাল। কেমনভাবে? ও মা ভক্তি জবান দেব মা চরণে ভক্তি জমা দেব মাগো চরণে তোমার, ও মা ভক্তি জমা দেব চরণে তোমার। কে দিয়ে পূজিব মাগো কে আছে ছেলে বলে
मंत्र तंत्र जानी मा के दिए करीब पूजा मंत्र तंत्र जानी मा के दिए पूजा मा तोरे मंत्र तंत्र जानी मा के दिए करी छेले बोले निमा कोले तुई जे माँ चतुर हो जा भक्ति जब देव मागु करने तो ओ माँ भक्ति जब देव मागो चरणे तो भक्ति जबा देव मागु करणे तो एक तो सेवा संग ब्राह्मणगण तो भूल बोलनी ओई तो दज्जा बंद हरिनाम कर दज्जा बंद कर क्यों दज्जाए कान दिए सुनी तो हमें कि हे एदि चपल गोपाल जख दर्जाए कान दिल महाप्रभु आमार राधा भावे विभोर हई राधा भावे विभोर हुए प्रभु आमार से वृंदावनेर भावे श्रीमती राधारानी जेमन गोविंद की सेवा करत महाप्रभु आज के से भावे भावित आसले महाप्रभु कपार दिए कीर्तन करवार कारण आछे कारण महाप्रभुर ये राधा कृष्णेर उज्जवल प्रेमरस এটা সাধারণ ভক্তের জন্য নয় কারণ মহাপ্রভু বললেন অন্তরঙ্গ করে প্রভু হচ্ছে প্রেমই আস্বাদন আর বহিরঙ্গে করে প্রভু হরিনাম সংকীর্তন আগে হরিনাম সংকীর্তন করে জীবের মনটাকে শুদ্ধ করতে হবে শুদ্ধ করে তবে রাধা কৃষ্ণের অমৃত প্রেমরস তবেই আস্বাদন করতে পারবে একটি সুন্দর উদাহরণ দিলেন মা যেমন একটি মাটির কলসিতে যদি আমরা প্রথমেই জল রাখি তাহলে কি হবে জলটা থাকবে থাকবে কি মাটির মধ্যে যদি জল রাখি থাকবে না জলটা বেরিয়ে যাবে ওই মাটিটাকে শক্ত করে রোদে বানিয়ে শক্ত করে রোদে দিয়ে আগুনে পুড়িয়ে তারপর ওটা বাজারে দিতে হবে তবে সেখানে জল থাকবে তেমনি আমাদের এই দেহটা হচ্ছে মাটির দেহ কাঁচা মাটি আর এই মাটিতে কখনো রাধা কৃষ্ণের উজ্জ্বল রস কখনো এই দেহের মধ্যে প্রথমে বুঝবে না এর জন্য হরিনাম সংকীর্তনের দ্বারা এই দেহ মাটি দেহ ঘরটাকে সুন্দর করে আগে মজবুত করে তবে রাধা কৃষ্ণের অমৃত রস আস্বাদন করতে হবে নইলে কোনো ফল নেই বাবা তাই মহাপ্রভু সর্বদা রাত্রিবেলায় কপাট বন্ধ করে কীর্তন তাই আজকে মহাপ্রভু আমার তার অন্তরঙ্গ ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে প্রভু আমার বহিরঙ্গ ভক্তবৃন্দকে দরজা বন্ধ করে অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে নিয়ে প্রভু আমার কীর্তন করছে বধূহে ওগো প্রাণনা বধু হে কি আর বলিব I'm a
আমার জীবনে মরণে জনমে জনমে জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি কি আর বলি বয়ানি বোধু তুমি তো আমার সকলি জানো বোধু তুমি তো আমার সকলি জানো আমি কি জানাব ওই রাঙা পাই তুমি তো আমার সকলি জানো প্রাণনাথ প্রাণবধু বলি তোমার চরণ আমার পরা বাঁধিল প্রেমের পাশি তোমার বধু ছব সমর্পিয়া একে মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী হে কি আর বলিব আমি তাপিত পরাণ জোড়াব বলে তাপিত পরাণ জোড়াব বলে বোধহয় আমার তাপিত পরাণ জোড়াব বলে তাপিত পরাণ জোড়াব বলে আমি ঠাইলাম তোমার চরণ কমলে তাপিত পরাণ জোড়াবো বলে তাই নিলাম তোমার তরল কমলে তাপিত পরাণ জোড়াবো বলে তাই যখনই না রাধারানী এমনভাবে গোবিন্দের চরণে প্রার্থনা করছে আসলে মহাপ্রভু তো রাধারানীর ভাবাদর্শে আজকে সেই গোবিন্দকে সেবা করছে তার প্রাণনাথকে সেবা করছে অন্তরঙ্গ ভক্তর সঙ্গে প্রভু আমার রস আস্বাদন করছে এই পদ অত্যন্ত মূল্যবান পদ না এই যে পদটি স্বয়ং ভগবানের রাধারানী ভাবাদর্শ করে পদকর্তা রচিত করেছেন এই কথা স্বয়ং রাধারানীর মুখের কথা রাধারানী যখনই প্রাণপল্লব গোবিন্দকে কাছে পেয়ে যেমনভাবে সেবা করত আজ মহাপ্রভু আমার সেই রমে ভাবাদর্শে প্রভু আমার ডুবে গেছে এবং ভাবরাজ্যে প্রবেশ করতে করতে প্রভু আমার ভাব সমাধিস্থ হলে প্রভুর মুখে কোনো কথা নেই প্রভুর হাত চলছে না পা চলছে না হাত পা সব অবশ হয়ে গেছে ভক্তগণ সকলে চিন্তিত হইলেন আমাদের প্রভুর কি হয়েছে প্রভুর কি হয়েছে নিত্যানন্দ প্রভু বললেন ভক্তগণ শোনো ভক্তগণ আমার নিমায়ের কিছু হয়নি আমার নিমায়ের ভাব সমাধি হয়েছে ভক্তগণ এই ভাব সমাধি থেকে বেরোবার জন্য একটাই উপায় সেইটা হচ্ছে তোমরা নিমায়ের কর্ণে হরিনাম তাই আজকে সকল ভক্তগণ মিলে নিমায়ের কর্ণে হরিনাম দিচ্ছে কেমনভাবে তাই নিমায়ের কর্ণে সবাই মিলে হরিনাম দিচ্ছে কেমনভাবে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ সবাই মিলে দুটি বাহু তুলে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হরিদিন বন্ধু চিরদিনে বন্ধু হরিদিন বন্ধু
বন্ধু চিরদিনের বন্ধু হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। এই জগতে কেউ কিন্তু আপন বন্ধু নয়, জগতে সবচাইতে বড় বন্ধু কে মা? হ্যাঁ কে কে বন্ধু সবচেয়ে বড়? ওই যে দেখিয়ে দিচ্ছে, পকেটে বড় বন্ধু। হ্যাঁ পকেটে যার বন্ধু আছে তার কোনো বন্ধুর অভাব নেই। বন্ধু দৌড়ে দৌড়ে আসে, বন্ধু তখন দৌড়ে দৌড়ে আসবে যদি আপনার পকেটে টাকা থাকে। হ্যাঁ চল আজ ওই ওই ধাবাতে ঘুরতে যাব, চই আজকে আমার সমস্ত দায়িত্ব তোদের আমি খাওয়া। তাই পকেটে যদি বন্ধু থাকে তাহলে আপনার জগতে কোনো বন্ধুর অভাব হবে না, কিন্তু ওই পকেটের বন্ধু যদি আপনার থেকে চলে যায় তাহলে কিন্তু ওই দেখবেন যত সব বন্ধু ছিল সব ধীরে ধীরে চলে যাবে। কিন্তু বন্ধু কাকে বলে, শাস্ত্র কাকে বলছে বন্ধু? যেই বন্ধু কোনোদিনও কারোর সাথ ছাড়বে না, জন্মে মরণে যে সব সময় তার সাথে দেবে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। সেই বন্ধুটিকে পরমার্থরূপী ভগবান। তাই ভগবানকে যদি তোমরা ভজতে পারো মা, ভগবানকে যদি তোমরা একবার ভজতে পারো, ভগবানের চরণকে যদি আশ্রয় করতে পারো, তুমি ভগবানকে ছেড়ে দেবে কিন্তু ভগবান তোমাকে ছাড়বে না। তাই বলছে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, সকলে মিলে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে হরি দিন বন্ধু চিরদিনে বন্ধু, যাহার করুণা লোকে লোকে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বল মুখে। শৈল রাময় হরি এসেছে নদিয়া পুরি, রাধার প্রীতি লয়ে বোকে, আর নয় আর নয়। অনেকক্ষণ ধরে শুনছে এদের গান, হরিনাম করবে করুক, কিন্তু দুদিনের ছেলে নিমাই তাকে কৃষ্ণ বলার কি দরকার? রাধা নাকি কৃষ্ণের সঙ্গে মিলেমিশে এই গৌড় হয়ে সেচে এদের মধ্যে দেখাচ্ছি মজা। এই বলে সেবা সে তারে শুরু করল তান্ত্রিক উপায় পূজা, মদ্য ভণ্ড সিঁদুর আদি রাখিলে দ্বারে, মনে মা কালীর পূজা করতে যা কিছু লাগে, রক্তচন্দন আতপ তণ্ডুল সিঁদুর সব ছড়িয়ে ছিটিয়ে দিল সেবা সঙ্গনের বাইরে, এমনকি একটা ছাগ বন্ধু সেবা সঙ্গনের দরজার বাইরে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখল। চারিদিকে মদ ছিটিয়ে দিল, মদের হাড়ি থেকে মদ খেয়ে হাড়িটাকে টুকরো টুকরো করে ভেঙে সেবা সঙ্গনের দরজার বাইরে ছিটিয়ে দিল। এইভাবে শিবাসে তারে অত্যাচার করলো চপল গোপাল, ওদিকে অন্তর্যামী ভগবান। আজ অতি প্রাতকালে সব কিছু তো জানেন মা ভগবান, মহাপ্রভু তো সবই জানে। শিবাসকে ডেকে বলছে শিবাস, ও শিবাস আমার যে মায়ের জন্য মনটা কাঁদছে শিবাস, তুমি গিয়ে দরজাটা খুলে দাও, আমি আমার মায়ের কাছে যাব শিবাস। প্রভু প্রতিদিন একটু সকালবেলায় আমরা তোমার মায়ের কাছে দিয়ে আসি,
তবে আজ তো এখনো তো প্রভাত হয়নি, এখনো সূর্যোদয় হয়নি, আমরা তোমায় কেমন ভাবে দিয়ে যাব মায়ের কাছে? শ্রীবাস, আমার তো মায়ের জন্য মনটা কাঁদছে, তুমি গিয়ে দরজা খুলে দাও, আমি আমার মায়ের কাছে যাব। তাই গৌরনাম করতে করতে শ্রীবাস পণ্ডিত যখনই না দরজা খুলতে চলেছে, কেমন ভাবে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে করতে শ্রীবাস চলেছে, যেই না দরজাটা খুলেছে, এতে গিয়ে বলি শ্রীবাস যে দরজা খুলি মদের হারা ছাগে মুন্ড দেখিতে পাইল। একি আমার তো যেমন অপকর্ম কে করল, আমার তো যেমন অপকর্ম কে করল, আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, তবে আমার দরজায় এমন অত্যাচার কে করল? শ্রীবাস পণ্ডিত দেখতে পাচ্ছেন মা, একজন বৈষ্ণবের দ্বারের সামনে ছাগ মুন্ড রক্ত চন্দন রক্ত চন্দন মদ মদের হাড়ি সব চুরমার করে রেখে দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত নয়ন জলে ভাসছে, ভেসে ভেসে বলছে, ওগো ওগো নদিয়াবাসী, তোমরা দেখি যা, আমি হরিনাম করি না, আমি সারা রাত্রি ভবানী পূজা করি, তোমরা দেখি যা আমার দরজায় এমন অপকর্ম কে করল, আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি। নবদ্বীপের বৈষ্ণবগণ শ্রীবাস অঙ্গনের দরজার সামনে ভিড় করেছে, তারা বলছে, ছি ছি ছি, পরম বৈষ্ণব শ্রীবাসের দ্বারে যে অত্যাচার করছে তার নিস্তার নেই, আমরা তাকে অভিশাপ দেব, সে জ্বলে পুড়ে ছাড় খার হয়ে যাবে। শ্রীবাস পণ্ডিত করজোড়ে বৈষ্ণবদের কাছে গিয়ে বলছে, বৈষ্ণব ও বৈষ্ণব, আহা তোমরা অভিশাপ দিও না, বৈষ্ণব তোমরা অভিশাপ দিও না, দেখুন মা বৈষ্ণব হলে কতটা নত হতে হয়। মহাপ্রভু কাকে বলেছেন প্রকৃত বৈষ্ণব? যে ত্রিনাদ বিষ্ণু চেনা তরুণে বৈষ্ণু না আমানি নামানি যেন কীর্তনে আসাদা, কি বললেন? ত্রিনাদ বিষ্ণু চেনা, তোমাকে ত্রিনদ থেকেও নিচু হতে হবে। আমরা যখন একটা মাঠে ঘাস থাকে মা, ঘাসটাকে যখন পারি চলে যায়, ঘাস কি প্রতিবাদ করে, ওরে তোরা আমাকে কেন পারালি? প্রতিবাদ করে ঘাস? ঘাস প্রতিবাদ করে না, তবু আপনি যখন চলে যাবেন ঘাসটা ধীরে ধীরে তার মাথাটা তুলবে। কিন্তু মহাপ্রভু বললেন যে একজন বৈষ্ণবের ওই মাথাটাও তোলা যাবে না, বৈষ্ণবকে সবসময় নত থাকতে হবে। তরুণীব সহিষ্ণু না, গাছের মতন সহিষ্ণুতা থাকতে হবে। অমানে না মানে দেন, যাকে কেউ মান দেয় না, অমানে না মানে দেনো, যাকে কেউ মান দেয় না তুমি তাকে মান দেবে। যে ব্যক্তিকে সমাজে কেউ মান দেয় না তাকেও তোমার শ্রদ্ধা করতে হবে। অমানে না মানে দেনো কীর্তনিয়া সদাহরি। তাই শ্রীবাস পণ্ডিত দেখেন
এখন যদি আমাদের দারে কেউ এরকম করে যেত আমরা কি করতাম? হ্যাঁ, উল্টো পাল্টা বলে মোটামুটি তার একদম দফার পাশে রে দিত। কিন্তু আজ শ্রীবাসের দ্বারে যখন বৈষ্ণব অভিশাপ দিতে যাচ্ছে, শ্রীবাস গিয়ে বলছে, বৈষ্ণব তোমরা অভিশাপ দিও না, বৈষ্ণব অভিশাপ দিতে হয় আমি দেব। শোনো বৈষ্ণব শোনো, সেই অত্যাচারটা করে জানিয়ে গেল যে হে শ্রীবাস পণ্ডিত, তুমি যা ভাবছো তা নয়, এই নবদ্বীপের তীরে এখনো যে এক পতিত পড়ে আছে, এখনো এক পাশুন্ডি পড়ে আছে, আমি জানি তোমার ঘরে গৌরহরি আসে, তাই তুমি তোমার গৌরহরিকে বলো আমার মতন পতিতকে যেন সে উদ্ধার করে, আমার মতন পতিতকে যেন সে উদ্ধার করে। তাই শ্রীবাস পণ্ডিত বললেন, শোনো তুমি যেই হাও আমি তোমায় জানি না, তবে এই অতি প্রাতকালের নবদ্বীপের সূর্যকে সাক্ষী রেখে, নবদ্বীপের বৈষ্ণবগণকে সাক্ষী রেখে আমি তোমায় আশীর্বাদ করলাম, পরম দয়াল গৌরহরি তোমায় কৃপা করবে, কৃপা করবে, কৃপা করবে। শ্রীবাস আশীর্বাদ করলেন, ওদিকে মহাপ্রভু ডাকলেন, শ্রীবাস শ্রীবাস তোমার দ্বার খুলতে এত বিলম্ব হল কেন দয়াময়? ও দয়াময়, আচ্ছা আমি কেমন করে বলি আমার দুঃখের কথা প্রভু? আচ্ছা আমি না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম, আমি জানি সকালে বৈষ্ণব দর্শন করলে তার দিনটা নাকি ভালো যায়, তাই পথ দিয়ে কত বৈষ্ণব যাচ্ছে, আমি যে বৈষ্ণব দর্শন করছিলাম প্রভু। অন্তর্যামী ভগবান বললেন, শ্রীবাস তুমি পরম ভক্ত শ্রীবাস, তাই তুমি আমার কাছে সত্যটা গোপন করে গেলে, কিন্তু এই শ্রীবাস অঙ্গনে বসে আমি মহাপ্রভু প্রতিজ্ঞা করলাম যে যেই তোমার দ্বারে অত্যাচার করছে বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু আমার চলেছেন শ্রীবাস অঙ্গনের থেকে শচী মায়ের আঙ্গিনায়, মুখে গৌরনাম করতে করতে, কৃষ্ণনাম করতে করতে, কেমনভাবে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, সকলে মিলে দুটি বাহু তুলে সকলে মিলে, মা সকলে হাত তুলুন তো সকলে মিলে, এখনো অনেকের হাত ওঠে, আচ্ছা এবার সবার উঠবে, যাদের যাদের হাত আছে তারা তোলো, যাদের নেই তোলা লাগবে, হ্যাঁ সবাই মিলে হাত তোলো। গৌর নাম আমি ছোটোর থেকে শুনছি আর আপনারা তো আমার থেকে অনেক বড়, আপনারা সকলে মিলে একসঙ্গে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এদিকে সবাই সকলে মিলে যে জান শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, আর যে জান শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভক্তগণ বলছে, গৌর সুন্দর আমরা কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তোমার নামও যে করব, কারণ তোমাকে পেলে আমরা রাধা আর কৃষ্ণকে একসঙ্গে পাবো, তাই আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হগৌরাঙ্গ দেবনে একবারে, গেলে দিন গেলে হাগো রঙ্গ
লহ গৌরাঙ্গে নাম রে বাজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে বলি যে তাই গৌর নাম করতে করতে সকল ভক্তগণ মিলে মহাপ্রভুকে সেবা সঙ্গম থেকে শচীমায়ের আঙ্গিনায় নিয়ে আসলো। সবাই চলে গেল যে যার ঘরে, কিন্তু সেবা সঙ্গনের অত্যাচারের কথা কেউ জানলও না, কেউ দেখল না। এইভাবে একদিন দুদিন তিন দিন চলে যায়। তিন দিন পর চপল গোপালের হইল কষ্ট ব্যাধি, নিস্তারিণী বলে কহে গোপাল কাঁদি। তাই চপল গোপাল যখনই না তিন দিন চলে গেছে, চপল গোপাল সেবা সঙ্গনের অত্যাচারের কথা যখনই না মার সামনে গিয়ে বলেছে, শ্যামা মা চপল গোপালের পূজা করে যেই মা, মাকে গিয়ে বলছেন, মা এতদিন তুই আমার কাছে পুজো নিয়েছিস মা, আজ একজন বৈষ্ণবের বাড়িতে গিয়ে তোর পুজো দিয়েছি, বল বল তোর কত আনন্দ হয়েছে মা। এই কথা বলছেন চপল গোপাল। আর ধীরে ধীরে চপল গোপালের সর্বঙ্গ জ্বালা ধরতে লাগলো। সর্বঙ্গে দেখতে দেখতে ছোট ছোট পুষ্করী হয়ে গেল, চোখের সামনে পুষ্করীগুলো পেকে ফেটে রক্তই ঝরে যাচ্ছে সারা। চপল গোপাল চিৎকার করে উঠেছে, মা এ কি, এ আমার সারা গায়ে কি হচ্ছে মা, এ আমার সারা গায়ে কি হচ্ছে। যখনই না মা চপল গোপালের দেহের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, চপল গোপাল মায়ের সামনে গিয়ে বলছে, মা শোনো আসো, আমি সারা জীবন তোকে ডাকলাম, কোনোদিন তোর পুজো ছাড়া আমি কারোর পুজো আমি করিনি, তোকে আমি সারা জীবন ধরে পূজা করেছি, আজ তুই আমায় এমন কোন রোগ দিলি, বেশ আমি তোকে ডাকবো মা, কিন্তু এই ডাক আমার শেষ ডাক, দেখেই ডাক তোর কানে যায় কিনা। তাই চপল গোপাল আজ শ্যামা মাকে ডাকছে, কেমন ভাবে। তাই চপল গোপাল আজ মাকে ডাকছে কেমন ভাবে, শ্যামা মায়ের নাম কীর্তন করতে করতে কেমন ভাবে। শ্যামা মার মা গো আমার, দেখে মা তোর নয়ন ভরে, দেখতে মা তোর রূপটি কালো, মা গো দেখতে মা তোর রূপটি কালো, মা গো কালো রূপে যাও আরে, তাইতে মা তোর মনটি ভালো, আরে তাইতে মা তোর মনটি ভালো, মা তাইতে মা তোর মনটি ভালো, আরে তাইতে মা তোর মনটি ভালো, তাই সবাই ডাকে মামা বলে, শ্যামা মার মা গো তোর নয়ন ভরে, শ্যামা মা মা গো আমার, দেখি মা তোর নয়ন
মাথায় শোভে লাল করবি তাই চপল গোপাল এমনভাবে মাকে ডাকছে আর যখন মাকে ডাকতে ডাকতে এমন সময় হলো চপল গোপাল চিৎকার করে উঠেছে মাকে মা শোন তবেই পাশানি এতদিন তোকে পুজো করলাম আমার ডাক তুই শুনলি না তবে আজকেও আমি ডাকবো মা এই ডাক আমার শেষ ডাক দেখি এই ডাক তোর কানে যায় কিনা এই ডাক আমার শেষ ডাক চপল গোপাল শুরু করলে মায়ের চণ্ডীপা মা এই ডাক আমার শেষটা শোন তুই মা দেবী প্রবন্নাতে হরি প্রসীদ প্রসীদ্যা জগতোখিলস্য প্রসীদমেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্মমেতা মহিষরূপে জিতাসি ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वात्मसाधिके शरण्ये तम्बके गौरे नारायणे नमस्तुते श्रेष्ठस्ते त्रिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणामये नारायणे नमस्तुते गुणाश्रये गुणामये नारायणे नमस्तुते गुणाश्रये गुणामये চপল কে ডাকল আমি তোর আরাধ্যা ভবতারিণী মা তুমি এসেছ মা আমার ডাক তুমি সাড়া দিয়েছ মা এমনভাবে কাতর হয়ে ডাকলে মা কি না এসে পারে মা গো আমি যে সারা জীবন তোর পূজা অর্চনা করলাম তবে বল কেন আমার গায়ে এত জ্বালা কেন আমার এত কষ্ট এত দুঃখ এই দেখ এ কি আমার হয়েছে দেখ মা দেখ মা এ আমার কি হয়েছে দেখ তুই আমার সারা গায়ে কি হয়েছে দেখ সর্বাঙ্গে কি হয়েছে আমার চপল তোর সারা গায়ে হয়েছে গলিত কুষ্ঠর কোনো কাজ করতে গেলে তুই আমার কাছে অনুমতি নিয়ে যা কিন্তু শ্রীবাসের বাড়িতে হরিনাম বন্ধ করতে গিয়ে তুই তো আমার অনুমতি নিলি না বাবা আমি যেভাবেই পুজো গ্রহণ করি না কেন আমি যে শিবের স্ত্রী শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব তার স্ত্রী হয়ে আমি কি কোনো বৈষ্ণবের অপরাধ সহ্য করতে পারি যা তুই চপ তুই শ্রীবাসের কাছে ক্ষমা চা তুই মুক্তি লাভ করবি মা মা কোথায় গেলি মা তুই আর একবার দেখা দে মা আর একবার দেখা দে কি আমি যাব শ্রীবাসের পায়ে ধরতে না 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 শ্রীবাসের পায়ে ধরবা নেই চাপাল যত কষ্টই পাই যত দুঃখই পাই শ্রীবাসের পায়ে আমি ধরতে পারব কিন্তু কিন্তু আমি যে আর নড়তে পারছি না আমার সারা গায়ে গলা পচা কুষ্ঠরোগ গোয়াল ভরে আমি এমনভাবে কীভাবে যাব এমন সময় তার স্ত্রীকে ডাক দিয়েছে তার নিস্তারিণীকে ডাক দিয়েছে
নিস্তারিণী তুমি একবার দেখে যাও আমার এমন কি হলো নিস্তারিণী তুমি একবার সে দেখে যাও। স্বামীর এমন কাতর আহ্বান শুনে নিস্তারিণী ছুটে চলে এসেছে মা মন্দিরে। স্বামী কি হয়েছে তোমার, তুমি এমনভাবে কাঁদছো কেন? নিস্তারিণী দেখো না নিস্তারিণী, আমার সারা গায়ে কি যেন হয়েছে। এমন সময় নিস্তারিণী কি করেছে মা, পাড়ার কবিরাজকে ডেকে এনেছে। কবিরাজ যখনই না চপল গোপালকে দেখেছে, দেখেই একেবারে ঘরের বাইরে পালিয়ে চলে গেছে। ওরে বাবা, কবিরাজ মশাই আপনি অমনভাবে চলে এলেন কেন? মা গো, তোমার সামনে মিথ্যা বাক্য বলা আমার ঠিক হবে না, তবে মা শোনো, তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি হয়েছে। তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি হয়েছে? কবিরাজ মশাই আপনি ওষুধ না দিয়ে কোথায় যাচ্ছেন? আমার স্বামীকে আপনি ওষুধ দিন। মা গো, এই রোগের তো কোনো ঔষধ হয় না মা, এই রোগের ঔষধ হয় না, তাই তুমি তোমার ভগবানকে ডাকো, তোমার ভগবান তোমার স্বামীকে যতদিন রাখবে তোমার স্বামী ততদিনই থাকবে। স্বামী, আচ্ছা স্বামী, তুমি তো সারা জীবন ওই মা কালীর পূজা করে কাটাও, তাহলে কেন তোমার এমন হল? ও, এইবার আমি বুঝেছি তুমি নিশ্চয়ই কোনো অপকর্ম করেছ। কি অপকর্ম করেছ? শোনো, এইবার আমি বুঝতে পেরেছি কেন তোমার অমন হয়েছে। স্বামী গো, আমি কতবার বলেছিলাম বৈষ্ণবে অপরাধ করো না, তুমি কি শুনেছো আমার কথা? কত বৈষ্ণবকে তুমি মারধর করেছ, কত বৈষ্ণবের মালা টেনে ছেড়ে দিয়েছ, কত বৈষ্ণবের শিখা কেটে দিয়েছ, আজ বোঝো বৈষ্ণব অপরাধের ফল। আজ একমাত্র স্ত্রীও চপল গোপালের সাথ দিল না, স্ত্রী কি করেছে মা? নিস্তারিণী তার সমস্ত জামা কাপড় একটি বাক্সের মধ্যে ভরে চপল গোপালকে ছেড়ে চলে যাচ্ছে। আজ কোথায় যাচ্ছে? না বাপের বাড়ি চলে যাচ্ছে। চপল গোপাল কেঁদে কেঁদে বলছে, নিস্তারিণী, ও নিস্তারিণী, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তাই তুমি যদি চলে যাও আমায় কে দেখবে? কে দেবে আমায় ক্ষুধায় দুটি অন্ন? কে দেবে আমায় পিপাসায় একটু জল? তা আমি জানি না। এখন যখন এমন কথা বলছে মা, নিস্তারিণীর মনে হঠাৎ দয়ার উদয় হয়েছে। শোনো স্বামী, আমি থাকবো, তবে আমার কিছু শর্ত আছে। নিস্তারিণী, তুমি আজ যা সত্য দেবে আমি আজ তাই মানতে রাজি, তুমি শুধু থেকে যা। শোনো স্বামী, আজ থেকে তুমি আমার সঙ্গে এক ঘরে থাকতে পারবে না। শোনো, ওই রূপোর থালায় তোমায় আমি আর খেতে দেব না, কলার খোলাতে ভাত খেতে হবে, নারকেলের মালায় জল খেতে হবে। আর শোনো, আজ থেকে তুমি ঘরে থাকবে না, তোমার ঘর হচ্ছে ওই গোয়াল। চপল গোপালের জায়গা হলো কোথায় মা? অবশেষে গোয়াল ঘরে তার জায়গা হলো। যার এত বড় বাড়ি, যার এত অর্থ, এত সোনাদানা, এত সম্পত্তি, তারা জায়গা হলো কোথায়? না গোয়াল ঘরে। তাই আমরাও যদি ভগবানের চরণকে আমরা যদি না বুঝি, সঠিক সময় যদি ভগবানকে আমরা না চিনতে পারি, তাহলে আমাদেরও জায়গা হবে কোথায়? সে সেই জমালয় আমাদের জায়গা হবে, ভগবানের চরণ আমরা লাভ করতে পারব না। তাই চপল গোপালের জায়গা হলো গোয়াল ঘর। তাই চপল গোপাল আজ সংসারের এমন দশা দেখে চপল গোপাল আজ বলছে, হায় হায় সংসার, এই হচ্ছে সংসার, এই দারুণ সংসারে আমার চরিত্র দেখি, আমার পরাণে লাগেছে এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগেছে ভয়।
চরিত্র দেখিয়া পরা দিলে গেছে ভাই কালে সাপের মুখে সপিয়া কখন কি জানি হয় সপের মুখে সুতিয়া কখন কি জানো কখন কি জানো দেখে যাও নদিয়াবাসী আমার দশা দেখে যাও বলি সুখের লাগিয়া আমি ঘর বাঁধিন আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিন ওই মরিন দুঃখের তরে জ্বলন্ত ইচ্ছায় পুরিয়া মরে পদকর্তা কি বলছে মা জ্বলন্ত আনাল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে আগুন দেখতে কেমন মা জল জল করে খুব সুন্দর লাগে আগুন দেখতে কিন্তু আপনি যদি আগুনের মধ্যে হাত দেন আপনার হাতটা ঠিক থাকবে হাত কী হবে পুড়ে যাবে তেমনই ওই আগুনের রূপে আকর্ষণ করে হচ্ছে পতঙ্গকে পতঙ্গ যখনই আগুনের কাছে যায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় পতঙ্গ যেমন পুড়িয়া মরে অর্থাৎ পদকর্তা বলতে চাইলে যে সংসারটা দেখতে বড় সুন্দর বাইরে থেকে সংসারের চরিত্র অতি সুন্দর কিন্তু সংসার এই হচ্ছে সংসার দাবানল যদি এই মায়ার মধ্যে তুমি একবার পড়ে যাও তুমি যদি গৌর হরিকে তুমি এই মায়ার মধ্যে পড়ে তুমি যদি না ভজো তোমার জীবনটা বৃথা হয়ে যাবে ওই পতঙ্গের মতন তোমারও কী হবে শেষে দশা হবে জ্বলে পড়ে তুমিও ছাই হয়ে যাবে এই সংসার দাবানল তাই কি বলছে ওই পতঙ্গ যেমন পুরে আমার দশা তেমন হলো পতঙ্গ যেমন পুরে মরে আমার দশা তেমনি হবে বিষগারালে ধরাল এ দেহ আর কি ঔষধ হয়েছে আর বিষগারালে দাসে অনন্তে কহে সাধো ধন্যন্তরি তোমরা চরণ শরণ পাছি বলি আমাদের আর কোন গতি নাই ভাই আর কোন গতি নাই রে বলি আমাদের আর কোন গতি নাই ভাই আর কোন গতি নাই রে ওই সাধু ধন্য তরি বিনা আমাদের আর কোন গতি নাই ভাই ওই সাধু সাধু সংঘ কর রে মন সাধু বিনয় আমাদের গতি নাই রে গতি নাই রে আমাদের আর কোন গতি নাই ভাই কোন গতি নাই
সাধুসঙ্গ বিনা কলিযুগের গতি নাই, সদ্গুরুচরণ তোমাকে আশ্রয় করতে হবে। তাই আজ চপল গোপালের জায়গা হল গোয়াল ঘরে। দিনে দিনে চপল গোপালের কুষ্ঠ বাড়তে বাড়তে সবসময় সর্বাঙ্গে ঘা হয়ে গেল, বড় বড় পোকা দেখা দিল। এইবার ওই পোকাগুলো যখন মা কামড়াচ্ছি সারা দেহে, চপল গোপাল আর সহ্য করতে পারল না, ক্ষুধায় তৃষ্ণায় জ্বালায় কাতর হয়ে অচৈতন্য হয়ে গেল চপা। আর শোনা যায় না, আর কোনো সারা শব্দ নেই কেন রে বাবা? তবে কি মরে গেল? যা কল্পে ল্যাটা চুকেছে ভালোই হয়েছে। হ্যাঁ, স্বামী মরে গেছে বলছে ল্যাটা চুকে গেছে, ভালোই হয়েছে। তাই এবার তো স্বামীটা সৎকার করতে হবে। তা কী করেছে মা? দিনের অন্ধকারে দিনের বেলায় আর যায়নি, কখন গেছে না যখনই বিকাল পেরিয়ে যখনই না সন্ধ্যা নেমেছে, সন্ধ্যায় রাতের অন্ধকারে চপল গোপালের স্ত্রী নিস্তারিণী গেলেন কোথায় না পাশের ডোমপাড়া। ডোমপাড়ায় গিয়েছে মা, ডোমপাড়ায় গিয়ে ডাক দিয়েছে, রামুয়া হরিয়া। কি ব্যাপার এই সন্ধ্যাবেলায় আমাদের আবার কে ডাকে? যেই না দরজাটা খুলেছে, দেখছে তাদের মা ঠাকুরন অর্থাৎ নিস্তারিণী বাইরে দাঁড়িয়ে আছে। এ কি মা, আপনি এত রাতে? তাড়াতাড়ি আসুন, ঘরে বসুন। নিস্তারিণীকে ঘরে বসতে দিয়েছি। মা গো, এত রাতে তুমি কি মনে করে এসেছো? শোন বাবা, কি তোদের বলি। আচ্ছা শোন, ওই আমার বাড়িতে একটা চাকর ছিল না, ওই স্বামীকে চাকর বানিয়ে দিয়েছে দেখো মা। বলছে আমার বাড়িতে চাকর ছিল না, ওই চাকরটা মারা গেছে, ওর সৎকার করতে হবে। বলছে চাকর মারা গেছে? আচ্ছা কিভাবে মারা গেছে? বলছে ওই চাকরটা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে চাকরটা মারা গেছে। কুষ্ঠরোগ মা, তখনকার দিনের কুষ্ঠরোগ ছিল একটি এই ভাইরাসের মতন, করোনা গেল না? হ্যাঁ, কেউ যদি মারা যেত কেউ কারোর বাড়ি যেত, হলে সারা পাড়া রটে যেত। তা তেমনই তখনকার দিনে কুষ্ঠ ছিল একটা মরারোগ্য ব্যাধি, যার কোনো চিকিৎসা ছিল না। তাই কেউ যদি শুনতো যে কুষ্ঠরোগে মারা গেছে, তাহলে তাকে ছোঁয়াতে দূরে থাক, তার বাড়িতেও কেউ যেত। এবার যেই না শুনে যে কুষ্ঠরোগে মারা গেছে, তৎক্ষণাৎ ওই রামুয়ার হরিয়া বলছে, মা ঠাকুরন আমরা যেতে পারি। এইবার নিস্তারিণী মনে মনে চিন্তা করছে যে এইদের মুখের কথায় কোনো কাজ হবে না, কি করতে হবে না এবার তাদের লোভ দেখাতে হবে। লোভ এমন একটা জিনিস মা, যদি কেউ একবার লোভে পড়ে যায়, সেই কাজে যদি মৃত্যুও থাকে তবু সে পয়সা ইনকাম করার জন্য চলে যায়, এমনই একটা জিনিস লোভ, টাকার লোভ। তাই কি করেছে মা, গলা থেকে সোনার হারটা খুলে নিয়ে রামুয়ার হাতে দিয়েছে। হ্যাঁ, এই যে সোনার হার দিল, বলছে মা ঠাকুরের এবার আমরা যাচ্ছি, ঠিক আছে আপনি যান আমি যাচ্ছি। এইবার রামুয়ার হরিয়া যখনই না এসেছে, দেখছে গোয়াল ঘরের মধ্যে তার চাকরের জায়গা হয়েছে। আসলে তো চাকর না, ও তো হচ্ছে চপল গোপাল, সেই বাড়ির কর্তা। নিস্তারিণী বলছে, নিস্তারিণী কি বলছে, মা মা হোক না সে তোমার বাড়ির চাকর, কিন্তু এত বড় তোমাদের বাড়ি, একটা ঘরও হলো না তার জন্য। এদিকে হরিয়া বলছে, এ রামুয়া অত শত দিয়ে আমাদের কাজ কি? সোনার হার নিয়েছিস, নাকে রুমাল বাদ, আর চা খাটিয়ায় করে ওকে শ্মশান ঘাটে দিয়ে আসি। চপল গোপালের দেহটা নিয়ে খাটিয়ার উপর বেঁধে দিল, খাটিয়ার উপর বেঁধে দিয়ে বলো হরি বল বলতে বলতে চলেছে। কেমন ভাবে বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, এইভাবে চলেছে শ্মশান ঘাটে। আর ওদিকে কি হচ্ছে, চপলের গায়ে শীতল বাতাস লেগে চপলের ধীরে ধীরে চৈতন্য ফিরছে। এইবার যখনই না ওই চিতায় আগুন দিতে যাবে, ওই আগুনের তাপে চপল গোপাল তৎক্ষণাৎ সে চিতা দিয়ে উঠে চিৎকার করে উঠেছে, ওরে রামুয়া, ওরে হরিয়া, আমি মরিনি। ওই দেখ
ওই দেখ মরাটা উঠে বসছে রে, আরে ভূত হয়ে গেছে, ভূত ভূত পালিয়ে চলে যাচ্ছে মা। ওরে রামুয়া আমি মরিনি, রাতের অন্ধকারে তাদের হাতের মশালের ইসে আলোতে চপল গোপালের মুখ দেখে বলছে, এই যে আমাদের তান্ত্রিক বাবা ঠাকুর, ঠাকুর তুমি এখানে কেমন করে এলে? আমাদের মা ঠাকুরন যে বলল বাড়ির এক চাকর মারা গেছে। কি আমায় চাকর বলেছে? ওরে রাম, যেই সংসারের জন্য আমি এত করলাম সেই সংসার নাকি আমাকে চাকর বলেছে। হ্যাঁ ঠাকুর, শুধু চাকর নয়, এই দেখো তোমাকে মারবার পোড়াবার জন্য আমাকে সোনার হাটটাও দিয়েছে। রামু, তোরা আমায় একবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে? না ঠাকুর, আমরা তোমায় বাড়ি ফেরাতে পারবো না, কারণ আমরা যে সোনার হার নিয়েছি আমরা তোমায় বাড়ি ফেরাতে পারবো না। তাহলে রামুয়া তোরা এক কাজ কর, আমাকে আমাকে একটি কুড়ে ঘর তৈরি করে দে। তাই রামুয়া হরিয়া মিলে চপল গোপালের জন্য একটি কুড়ে ঘর তৈরি করল। চপল গোপাল শ্মশানের ঘাটে একটি বৃক্ষ তলে বসে চপল গোপাল আজ কাঁদছে আর বলছে, চপল গোপাল আজ কাঁদছে আর বলছে, ওরে সংসার, ওরে সংসার, এই কি তোর দশা সংসার, যেই সংসারের জন্য আমি এতদিন পরিশ্রম করলাম, মাথার ঘাম পায়ে ফেলে যেই সংসারের জন্য আমি পরিশ্রম করলাম, আর যেই নিঃসারিণীকে আমি এত ভালোবাসতাম, ফুলশয্যার দিন যেই হার আমি নিস্তারিণীকে দিয়েছিলাম, আর সেই হার দিয়েই আমারকে পোড়াতে দিয়েছি নিস্তারিণী, হায় হায় এই কি সংসার। তাই চপল গোপাল বলছে, হে ঠাকুর কোন কর্মের ফলে আমার এমন হলো, ঠাকুর আমার এমন হলো কোন কর্মের দ্বারা? তাই চপল গোপাল আজ শ্মশান ঘাটে বসে কাঁদছে আর বলছে, বলি কোন পাপে ম, আমার হলো আমায় বল দয়া মা, আমায় বল কৃপা মা, কোন পাপে ফলে আমন হল আমায় বল দয়া মা, বলো কৃপা মা, বলি জীবনটা মমের বাতি পরে হলো খাই মনামার, পরে হলো খাই পরে হলো খাই পরে হলো খাই। কি বলছে? জীবনটা আমার মোমের বাতি সে যে পুড়ে হলো খা, আমাদের দেহ থেকে এই যে মূল্যবান দেহ সম্পদ ভগবান দিয়েছে ভগবানের চরণ সেবা করবার জন্য, ভগবানকে ডাকবার জন্য দেহটা দিয়েছে, কিন্তু মা যখনই না আমাদেরকে মায়া স্পর্শ করেছে আমাদের প্রতিশ্রুতির কথা আমরা সবাই ভুলে গেছি। তাই আমাদের দেহটা ওই মোমবাতির ন্যায় ধীরে ধীরে কী হচ্ছে, এক একটা দিন চলে যাচ্ছে আর এক একটা সময় আমাদের হাতের থেকে চলে যাচ্ছে। যে মূল্যবান সময় আপনার হাতের থেকে চলে যাচ্ছে আপনি জানবেন কোটি টাকার বিনিময়েও আপনি সেই সময় কিন্তু ফেরত পাবেন না। জীবন থেকে আমাদের প্রতিদিন করে মূল্যবান সম্পদ চলে যাচ্ছে কিন্তু প্রভু ডাক ডাকতে পাচ্ছি না আমরা। তাই চপল গোপাল বলছি, শোনো, বলি জীবনটা মোর মোমের বাতি সে যে পুড়ে হলো খায় ঠাকুর, পুড়ে হলো
बोली कि तुमार विचार प्रभु केदे केदे बोलबो आमी केदे केदे बोलबो प्राण कि तुमार विचार बोली कोने अपराधे ए जीवने बोली अपराधे ए जीवने बोली कोने अपराधे ए जीवने अपराधे ए जीवने अमर शास्ति मन हाय बोलो दया मां बोली कोने पापे मो তাই চপল গোপাল আজ শ্মশান ঘাটে বসে একা কাঁদছে আর এমন সময় অতি প্রাতকালে সেই নবদ্বীপের বৈষ্ণবগণ তারা সকলে ওই গঙ্গা ঘাটে স্নান করছে এমন সময় চপল গোপাল যখন কাঁদছে চপল গোপালের কান্না শুনে একজন বৈষ্ণব ছুটে এসে বলছে কে কে তুমি হে বৈষ্ণব আমার নাম চপল গোপাল তোমার এমন দশা কেমন করে হল বৈষ্ণব আমি আমি যে বৈষ্ণব অপরাধ করেছি যে বৈষ্ণব তাই তাই আমার আজ এমন দশা শোনো গোপাল তুমি যখন এই দশায় পড়েছো তাহলে তুমি এক কাজ করো তুমি গৌর নাম জপ করো গৌর হরি তোমাকে একদিন কৃপা করবে তাই চপল গোপালকে কৃপা করে চলে গেলেন বৈষ্ণব চপল গোপাল আজ গঙ্গার ঘাটে বসে বসে গৌর নাম জপ করছে গৌর নাম জপ করতে করতে নামের আকর্ষণে কেটে নিয়ে আসছে নামার নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু কেন আসলো মা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে করছে গৌর নাম নিত্যানন্দ প্রভু কেন আগে আসছে কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছে আশ্রয় তত্ত্ব কারণ আশ্রয় যদি আগে না আসে গুরু যদি কৃপা না করে তাহলে ভগবান কোনোদিনও আসে না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ না হিতাজে আর সব মরে অকারণ জয় রাধেমা আট্টু অপেক্ষা করুন লীলা শেষের দিকে চলে এসেছে আর একটু তাই নিত্যানন্দ প্রভু আমার আজ গৌর নাম করতে করতে হরিনাম করতে করতে চলে আসছে কেমনভাবে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে দুটি বাহু তুলে সকলে মিলে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই 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 হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে তাই নামের আকর্ষণে টেনে আসলেন আমার নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু চপল গোপালকে আশীর্বাদ করে বললেন গোপাল শোন গৌর হরি তোকে একদিন কৃপা করবে কৃপা করবে কৃপা করবে এদিকে নিত্যানন্দ প্রভুর কৃপা আর বৈষ্ণবীর কৃপা দুইজনের কৃপা পেয়ে এইবার আসলেন স্বয়ং মহাপ্রভু
তাই নামের আকর্ষণে টেনে আসলেন আমার মহাপ্রভু। এবং মহাপ্রভু এসে বললেন, গোপাল শোন, গোপাল শোন, তুই আমার চরণে অপরাধ করলে আমি তোকে ক্ষমা করতাম, কিন্তু তুই অপরাধ করেছিস আমার ভক্তের কাছে, তাই ভক্ত যতক্ষণ কৃপা করবে না। তাই ভক্ত যখন করুণা করবে না আমি তোকে কৃপা করতে পারবো না। তাই এমন সময় চপল গোপালকে সবাই মিলে পাঠিয়ে দিলেন কাশীধামে। কাশীধাম থেকে যখন ফিরে এসেছেন গোপাল, তখন মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শ্রীক্ষেত্র পুরী ধামে চলে গিয়েছে। ওদিকে অনেক দিন পর সবাই সাড়া পেল যে নবদ্বীপে থেকে অনেক দূরে আমার মহাপ্রভু এসেছেন। কোথায়? না কাটোয়া। কাটোয়াতে আমার মহাপ্রভু এসেছেন। নবদ্বীপে শত শত লোক চলেছেন মহাপ্রভুকে দর্শন করবার জন্য। এমন সময় চপল গোপালও সেই ঘাটের উপর বসে আছে মা, আর এমন সময় দেখছে সেই বৈষ্ণব যাচ্ছে। বৈষ্ণবকে ডেকে বলছে, বৈষ্ণব, বৈষ্ণব, তুমি গৌর দর্শন করতে যাচ্ছ? বৈষ্ণব, গোপাল, আমি গৌর দর্শনের জন্য যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? গোপাল বলছেন, বৈষ্ণব চলো তাহলে, আমাকে আমার গৌরহরির সাথে নিয়ে চলো, আমিও যে গৌরহরিকে দর্শন করতে চাই। তাই আজ চপল গোপালকে গৌরহরির সঙ্গে দর্শন করবার জন্য নিয়ে চললেন সেই বৈষ্ণব। কাঁধে তুলে নিয়ে, নিজের কাঁধে তুলে নিয়ে চলেছেন চপল গোপালকে। আর ফুলিয়ার থেকে কিছুটা দূরে চপল গোপালকে নামিয়ে দিলেন তার কাঁধে। কেন? গোপালকে বললেন, গোপাল, আমি চাইলে তোমায় মহাপ্রভুর চরণে পৌঁছে দিয়ে আসতে পারতাম, কিন্তু আমি তা করলাম না। কেন? কারণ কত বৈষ্ণব কত ব্রাহ্মণ এই পথ দিয়ে গৌর দর্শন করতে গেছে। গোপাল তুমি কাজ করো, তুমি এই গড়াতে গড়াতে চলো, ভক্তপদ রজঙ্গে মাখো, দেখবে গৌরহরি তোমাকে আর তোমায় কৃপাবিহীন করবে না। কারণ ভক্তপদ রজ ভক্তপদ ধৌত জল ভক্ত ভুক্ত অবশেষ এই তিন সাধনের বল, তাই তুমি ভক্তপদ রজঙ্গে মাখো। তাই চপল গোপাল আজ ভক্তপদ রজঙ্গে মাখতে মাখতে চলেছে ফুলিয়াতে গৌরহরিকে দর্শন করবার জন্য। কেমনভাবে? তখন গরায়ে গরায়ে চলে চপল গোপাল, আরে দয়া করো দয়া করো চপল গোপাল বলে, আর দয়া করো দয়া করো চপল গোপাল বলে, প্রভু তুমি এবার প্রভু তুমি এবার আমায় দয়া করো, আমি অপরাধ করেছি বড়, তুমি এবার আমায় দয়া করো, আমি অপরাধ করেছি বড়, প্রভু তুমি প্রভু তুমি এবার আমায় দয়া করো। তাই চপল গোপাল আজ গড়াতে গড়াতে ফুলিয়ায় গিয়ে মহাপ্রভু চরণ দুটি জড়িয়ে ধরে আছার খেয়ে পড়েছে, দয়া মা এইবার তুমি আমায় করো না, এইবার আমায় তুমি আর ফিরিয়ে দিও না। তখন মহাপ্রভু বলছেন, গোপাল তুই দূর হয়ে যা, তুই আমার চরণে কোনো অপরাধ করেছিস নি, তুই অপরাধ করেছিস শিবাসের চরণে, তাই তুই শিবাসের কাছে ক্ষমা চা, তাহলে দেখবি আমিও তো কি করব না। শিবাসের কাছে যখনই না গেল, শিবাস পণ্ডিত বলল, প্রভু তুমি থাকতে আমি কৃপা করব, এ কি কখনো হতে পারে দয়াময়? তাই তুমি ওকে করুণা করো। মহাপ্রভু বললেন, শিবাস
তুমি যদি ওকে করুণা করো ভক্ত কৃপা বিহীন ছাড়া চপল কখনো উদ্ধার হবে না। তাই শ্রীবাস যখনই না করুণা করল চপল গোপালের সর্বঙ্গ থেকে কুষ্ঠ দূর হয়ে গেল। এদিকে চপল গোপাল উদ্ধার হওয়ার খবর সর্বত্র ছড়িয়ে পড়তেই কেশে না নিস্তারি, সেই বিধবার বেশ ধরে নিস্তারি এসেছে, এসে চপল গোপালের পা দুটি জড়িয়ে ধরেছে। স্বামী তুমি আমায় কৃপা করো, তুমি আমায় দয়া করে তুমি আমার কাছে টেনে নিয়ে নাও। এমন সময় চপল গোপাল বলছে, কে মা তুমি, কে তুমি? তখন নিস্তারিণী বলছে, শোনো আমি তোমার মা নই, আমি হলো তোমার স্ত্রী নিস্তারিণী। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোকে আমি কৃপা করব না। মহাপ্রভু বলছে, গোপাল তুমিও কি দূর করে দিও না, ওর নাম নিস্তারিণী, ও যদি তোমায় নিস্তার না দিত তুমি কি বৈষ্ণবের মহিমা জানতে পারতে? তাই ওর অপরাধকে তুমি ক্ষমা করে তুমি ওকে কাছে টেনে নিয়ে নাও। চপল বললেন, প্রভু তাহলে তুমি ওকে করুণা করো। এবং চপল গোপাল উদ্ধার হবার পর চপল গোপালের নাম হয়েছিল দেবকী নন্দন দাস। দেবকী নন্দন দাস তার নাম হলো। এবং চপল গোপাল ও নিস্তারিণী দুজনেই উদ্ধার হয়ে গেল। চপল গোপাল আজ মহাপ্রভুর নামে বলে উঠেছে, তাই সকলে মিলে চপল গোপাল আর নিস্তারিণী মহাপ্রভু চরণকে বন্দনা করছে কেমন ভাবে। জয় সচিনন্দন নদিয়া পোড়ান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পোড়ান্দর, জয় 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 সচিনন্দন নদিয়া পোড়ান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। সংকেতন কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভরু দ্বিজব যুগধারিণী পাব, বন্দে জগত প্রিয়কর করুণায়াবতার। জয় সচিনন্দন নদিয়া পোড়ান্দর, আর জয় সচিনন্দন নদিয়া পোড়ান্দর, জয় জয় জয়